হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন বলুন তো? এটা করলা চাষ করা হয়েছে, তার সাথে রয়েছে বিম। দেখুন বন্ধুরা কিভাবে দুটো চাষ একসাথে করা হচ্ছে। বিমও হবে, তার সাথে সাথে করলাও কিন্তু হবে। বন্ধুরা, এই ভিডিওতে আমি মূলত করলা চাষ সম্বন্ধে আপনাদের কিছু বলছি। এই করলা মূলত আশ্বিন কার্তিক মাসে লাগানো হয়। আবার কোনো কোনো চাষি বন্ধু আলু চাষের সাথে এই করলাটাকে লাগিয়ে দেন। আলুটা উঠে গেলে এই করলাটা কিন্তু ওই জমিতে রয়ে যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলোকে গ্রাম্য ভাষায় খচ ধরানো বলা হয়। আলুটা ভেঙে দেওয়ার পরে এই করলা গাছগুলোকে এইভাবে খচের মাধ্যমে তোলা হয়। কোথায়? মাচাতে তোলা হয়, মাচাতে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা মাচা করা হয়েছে। এই মাচাতে করলা গাছটিকে তুলে দেওয়া হয়। তারপর যখন ফাল্গুন চৈত্র মাস হয় তখন কিন্তু এই করলা গাছে করলা ফলতে শুরু করে। এইভাবে নালার সাহায্যে করলা গাছগুলিকে জলসেচের ব্যবস্থা করা হয়। আরও একটা বিশেষ বিষয়, এই করলা গাছগুলো কিন্তু এখন তাড়াতাড়ি বড় হবে না, যতক্ষণ না পর্যন্ত গরম বাতাস পায়, অর্থাৎ গ্রীষ্মকালটা ধীরে ধীরে শুরু হয় ততক্ষণ পর্যন্ত এই গাছগুলো বড় হবে না। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেটা আপনাদের বিষয়, আমি আপনাদের উপরই এটা ছেড়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ।